চেষ্টা না করছে সে কাঁদছে। তাকে যদি প্রশ্ন করা যায় যে মশাই তুমি যে ছেলেটার জন্য কাঁদছো ছেলেটাকে দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি ভাই। সেটা তো আছেই, যেটাকে তুমি ছেলে বলে দেখেছো সে তোমার সামনেই আছে, তবে তুমি কাঁদো কেন? যে পুত্রকে তুমি পুত্র বলে মনে করেছো, প্রিয় বলে মনে করেছো, তোমার সামনে পড়ে আছে, কাঁদো কেন? তার কান্দি তো কথা বলে না, কথা বলতো। তুমি যখন ঘুমোতো তখন তোমার সঙ্গে কথা বলতো কি? ছেলে যখন তোমার ঘুমিয়ে থাকতো তুমি তার সঙ্গে কথা বলতে পারতে কি? সে তোমার সঙ্গে কথা বলতো না, তখন তো কথা বলতো না, তখন তুমি কাঁদতে না। তো তখন কথা না বললেও পরে ও জাগ্রত হবে, আবার কথা বলতে পারবে আশা ছিল, এখন আর সেই সেই জন্য কাঁদছে। যে কথা বলতে পারতো তাকে তুমি কোনোদিন দেখেছো? যার সত্তাতে সে কথা বলতো তাকে দেখেছো বলে? তা তো দেখিনি। সেই যেই সত্তাকে তুমি দেখোনি তার জন্য এত কান্না তো তোমার ঠিক নয়। এক নম্বর। দ্বিতীয় নম্বর, সেই সত্তা কিছু বোধ বা জ্ঞান, জ্ঞানের কোনো উৎপত্তির কারণ নেই, জ্ঞানের কোনো কারণ নাই, জ্ঞানটা উৎপন্ন হয়েছে কার থেকে? অজ্ঞান থেকে, হয় না। সুতরাং জ্ঞানের উৎপত্তির কোনো হেতু নাই, সেই জন্য তার বিনাশের কোনো কারণ হতে পারে। যার উৎপত্তির কোনো কারণ নাই তার নাশেরও কোনো কারণ নাই। এই জন্য জ্ঞান অবিনাশ, আত্মা অবিনাশ নিত্য, তাকে সনাতন বলে। নৈনং চিন্তন্তি সস্তানি নৈনং দহতি বাবক নচৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়ন্তি অচ্ছেদ্যোয়ম অদাহ্যোয়ম অক্লেদ্য অশস্যেব চ নিত্য সর্বগত স্থানু অচলোয়ম। সে জ্ঞানটি, সে আত্মাটি সদা বর্তমান। ভয়ের কি কারণ? তোমার কাছে নাই, অন্যত্র গেছে। তোমার ছেলে যখন বিলাতে চাকরি করতে যায়, পড়তে যায়, তখন তো দেখতে পাও না, তখন কাঁদো না তো? ওই এক কথা জবাব দিবে, সে আসবে আবার কথা দেখা হবে। সে আসে, এই বোধটা তাকে সুখ দিচ্ছে। চোখের সামনে না থাকতে পারে কিন্তু সে আসে, এই বোধ তাকে সুখ দিচ্ছে। আর নিজের চোখের সামনে দেহটা পড়ে আছে নাই, এই অভাব বোধ তাকে কষ্ট দিচ্ছে, সকালভূত করে দিচ্ছে। সুতরাং বোধই সুখদায়ক, বোধই দুঃখদায়ক। সেই বোধটা কি? সেই যে বোধ, ভাববোধ আর অভাববোধ, আত্মার ভাববোধ, আত্মার অভাববোধ। এই ভাববোধটা যদি আমরা পাই বেঁচে যাব। তার জন্য ঋষিগণ বা আচার্যগণ উপদেশ করে গেছে, এখানে দেখুন ইনি বলছেন, তস্মাদ যুবং গ্রাম্য পশোর মম মূঢ় ধিয় প্রভু অন্ধে তমসি মগ্নস্য জ্ঞান দীপ উদীর্যতাম। আপনারা নিশ্চয়ই প্রকার মহৎ ব্যক্তির মধ্যে কেউ না কেউ হবে, যারা এই প্রকার জগতের কল্যাণের জন্য ঘুরে বেড়ান। মন্ত্রের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর বা জান পরে ঘর। পরশুরাম, কপিল দেব, সুখদেব, দুর্বাসা, যাজ্ঞবল্ক, জাতুকর্ণ, আরুণি, রোমশ, চবন, তারপরে দত্তাত্রেয়, আসুরি, পতঞ্জলি, তারপর বেদশিরা ঋষি, দম্য, তারপরে পঞ্চশিখ মুনি, হিরণ্যনাভ, কৌশল্য, শ্রুতদেব, হৃদগ্ধজ, এই প্রকার আরো যে সকল মহাপুরুষগণ রয়েছেন, তারা সিদ্ধ ব্যক্তি, তারা পরোপকারিতে ভ্রমণ করে থাকেন, এই আমি শুনেছি। আপনারা কি তার মধ্যে নিশ্চয়ই কেউ হবেন? কেননা এই প্রকার এসেছেন অযাচিত ভাবে আমার মঙ্গল বিধানের জন্য। কৃপা করে আমার মতো গ্রাম্য পশুর ন্যায় যে মূঢ় বুদ্ধি আমি, আমাকে অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করুন। আপনা আমার জ্ঞান প্রদীপ প্রজ্বলিত করে দিন, এই প্রার্থনা করলেন। তখন শ্রী অঙ্গিরা উবাচ, তখন অঙ্গিরা ঋষি তাকে বলছে, অহং তে পুত্র কামস্য পুত্র দোষমঙ্গিরা নৃপ এষ ব্রহ্মসুত সাক্ষাৎ নারদ ভগবান। তুমি জানতে চাচ্ছ আমরা কারা, এই তোমার প্রথম কথা, আমরা কারা তুমি জানতে চাচ্ছ। তার উত্তরে বলছি, অঙ্গিরা বলছেন, হে রাজ, তুমি যখন পুত্র কামনা করেছিলে
সেই পুত্র কামনা করার পরে যিনি তোমাকে পুত্র প্রদান করেছিলেন আমি সেই অঙ্গিরা, ওরই বরেতে পুত্র হয়েছি। তাই বলছেন সেই অঙ্গিরা আমি যিনি তোমাকে পুত্র প্রদান করেছে, আর ইনি সাক্ষাৎ ব্রহ্মসূত ব্রহ্মার পুত্র পরম পূজ্য ঋষি নারদ। এই পরিচয় দিলেন নিজেদের। ইত্থং ত্বং পুত্র শোকেন মগ্নং তমসি দুস্তরে অহমনুস্মৃত্য মহাপুরুষ গোচরম অনুগ্রহায় ভবতা প্রাপ্ত বাবামিহ প্রভু ব্রহ্মণ্যো ভগবত ভক্ত নাবাসাদি তুমি। তুমি ভগবত শোক মহাদির দ্বারা অভিভূত হওয়ার যোগ্য নও, এটা তোমার উচিত। এই প্রকার বিচার করে তুমি ভগবত ভক্ত, তুমি শোক মুহূর্তে নিমজ্জিত থাকবে, এই জন্য এই কথাটা বিচার করে আমরা দুইজন, তুমি যখন পুত্র শোকে ঘোরতর মহান্ধকার এতে নিমগ্ন, তোমাকে কৃপা করবার জন্য, তোমাকে সাহায্য করবার জন্য আমরা এসেছি। অনুগ্রহায় ভবতা, সোজা ভাষা পরিষ্কার করে বললেন, এর দাম্ভিকতার কোনো প্রশ্ন নেই। যেমন অনুগ্রহ করতে এসেছেন বলছেন, শব্দটাই ব্যবহার করেছেন, অনুগ্রহায় ভবতা প্রাপ্ত বাবা মিহ প্রভো ব্রহ্মণ্য ভগবত ভক্ত না বা সাদি তোমার। তোমার এই প্রকার অবসাদগ্রস্ত হওয়া মোহগ্রস্ত হওয়া উচিত। এইখানে একটা কথা আমাদের মঠবাসী বন্ধুদেরও বলছেন, বিশেষ করে যদিও সকলের জন্যই কথাটা, বিশেষ করে তাদেরকে বলা হচ্ছে, সাধারণ লোকে ত্রুটি করতে পারে, ত্রুটিটা কারো পক্ষে উচিত না, কিন্তু মঠবাসীর ত্রুটি আরো গুরুত্ব। সাধারণ লোকে আলস্য করতে পারে, কিন্তু মঠবাসী আলস্য করলে আরো গুরুত্ব, তারও খারাপ, দুঃখকর। কেন? এরা তো অনেক দূরে এগিয়ে গেছে, এরা তো সংসারের মোহটাকে পরিত্যাগ করে এসেছে, ভোগের মোহ কিংবা লোভ আদি এগুলো তো পরিত্যাগ করে এসেছে। সুতরাং যারা এতটা ত্যাগ করে এসেছে, যারা ভগবানের জন্য এগুতে পেরেছেন, তাদের সময়ের দাম অত্যন্ত বেশি। তাদের যদি একটু ত্রুটি বিচ্যুতি হয় সেটা অতিরিক্ত বেদনাদায়ক। এখানে ইনি আক্ষেপ করছেন, পৃথিবীতে কত বকালত পড়ে আছে, কত লোক শোক করছে, তাদের জন্য এত দরদ হচ্ছে না যত দরদ যা হলো চিত্রকেতুর জন্য। কেন? বলছেন চিত্রকেতু তুমি ভগবত ভক্ত, তোমার মধ্যে এই শোকটা আমরা দেখতে চাই না, এটা দেখতে সহ্য হচ্ছে না, বেদনাদায়ক এটা। কেন? এটা তোমার পক্ষে যোগ্য নয়। শোক তো করছে জগতের লোক, তো শোকমোহই আছে, তারা তো শোকমোহেই আচ্ছন্ন আছে জগতের লোক, তাহলে প্রত্যেক প্রাণীর কাছে তারা যাচ্ছেন কি? কিন্তু তুমি ভগবত ভক্ত, তুমি উন্নত, এত উন্নত হয়েছ, তোমার পক্ষে এটা শোভা পায় না, এটা অহিতকর। ঠিক এই জন্য বলছি, বিশেষ করে বলছি মঠবাসীদের, কেন? যারা সংসারের মোহটাকে কাটিয়ে এসেছেন, ভোগাদির প্রলোভনটাকে কাটিয়ে এসেছেন, লোকের সম্মান অবমাননাকে পরোয়া করেন না, কৃষ্ণের জন্য সর্বস্ব পান করেছেন, তাদের সময়ের দাম অনেক বেশি। অন্য লোকের কি সময়ের দাম নাই? তাদের সময়ের দ্বারা কি উৎপাদন হবে? অন্য লোকের সময়ের দ্বারা কিছু ভোগ বৃদ্ধি হবে, কিছু ভোগের সামগ্রী সংগ্রহ হবে, আর যারা অনন্য ভক্ত তাদের সময়ের দ্বারা ভগবান আমদানি হবে, ভগবত প্রেম আমদানি হবে, পূর্ণ আনন্দ আমদানি হবে। সুতরাং এই যারা ভগবত ভক্ত, অনন্য ভক্ত, শরণাগত ভক্ত, তাদের সময়ের প্রতি মুহূর্তের যা মূল্য, সাধারণ ভোগী বা ত্যাগীদের সময়ের সে মূল্য নয়। কেন? তার দ্বারা সে আমদানি করতে পারবে না, তারা যে জিনিসটা আমদানি করবে তার দাম অত্যন্ত ক্ষীণ এবং অত্যন্ত অল্প, অত্যন্ত ক্ষুদ্র মূল্য, তার বা উল্টা বলতে পারি সেটা ঋণ জাতীয় মূল্য। আর এরা ধন জাতীয় বস্তু আমদানি করছে, পজিটিভ ওয়েলফেয়ার, পজিটিভ গেইন,
যারা অনন্য শরণাগত হয়ে ভগবত ভজন করছেন তারা তো প্রতি পদভিক্ষেপেতে ধন লাভ করছে। সুতরাং এই প্রকার প্রকৃত বাস্তব ধনজাতীয় বস্ত্র যারা আমদানি করতে পারেন তাদের সেই মুহূর্তটা যদি নষ্ট করে ধন আমদানি হলো না, আমদানিটা বন্ধ হয়ে গেল, লোকসান। আর ওরা অন্য যারা ঋণ আমদানি করছে, কেবল ঋণ করছে, কেবল কর্য করছে, বিষয়ে তা আবিষ্ট হওয়া মানে ঋণ করা, ডুবে যাওয়া অপর দিকে, ইতর দিকে আবিষ্ট হওয়া, সুতরাং তা তো ঋণগ্রস্ত হচ্ছে। তারা যতই ঋণগ্রস্ত হোক না কেন, বিষয়তে অধিকতর আবিষ্ট হোক না কেন, তাতে তার তার কাছে সময়ের দামটা তো সব মাইনাস ভ্যালু, তার মাইনাস ভ্যালু হচ্ছে তাদের সময়। আর এটা যে প্লাস পজিটিভ গেইনের, সেই জন্য তুমি ভগবত ভক্ত, তুমি ভগবানের আরাধনাকে বুঝতে পেরেছো প্রয়োজন বলে, তোমার পক্ষে শোকে মোহে আচ্ছন্ন হয়ে সময় নষ্ট করা উচিত নয়। তোমার ভগবত ভজনের সময়কে শোকেতে মোহেতে আচ্ছন্ন থেকে নষ্ট করা উচিত, তোমার এই নষ্ট করছ বলে আমি সামরা এসেছি। তাই বলছেন ইত্থং ত্বাং পুত্র শোকেন মগ্নাম তমসি দুস্তরে অতদ অতদ অর্হমনুস্মৃত্যা মহাপুরুষ গোচরম অনুগ্রহায় ভবতা প্রাপ্ত ভাবামি হ প্রভু ব্রহ্মণ্য ভগবত ভক্ত নাবাসাদি তোমার। তুমি ভগবত ভক্ত, শোক মহাদির দ্বারা অভিভূত হওয়ার যোগ্য নয়। এই প্রকার বিচার করে আমরা দুইজন এবং মৃতপুত্র শোকে যে ঘোরতর মোহেতে অজ্ঞানেতে নিমগ্ন হয়ে যাচ্ছ, তোমাকে এই কৃপা করবার জন্য তোমার নিকটে আগমন, এই আমাদের আগমনের প্রায়। ব্রহ্মজ্ঞগণের সেবারত ভগবত ভক্তগণ কখনো এই প্রকার শোকে ভুক্ত হবেন না। তুমি তো ব্রহ্মজ্ঞগণের সেবাপরায়ণ, তুমি ভগবত ভক্তগণের সেবাপরায়ণ, তুমি ভগবানের সেবাপরায়ণ, তোমার শোকে অভিভূত হওয়া উচিত। বাজে লোক তো হচ্ছে, কিন্তু যারা ব্রহ্মণ্য ধর্ম রক্ষক পালক সেবক, যারা ভগবত ভক্তের বা ভগবানের সেবক, তাদের কেন, তারা অনেকটা উন্নত হয়ে গেছে, তাহলে মঙ্গল বিষয়ে কেন চিত্ত যাবে, ভগবানের জন্য কেন চিত্ত যাবে, ভক্তের জন্য কেন চিত্ত যাবে, কেন তার শক্তি সামর্থ্য ভক্ত সেবায় ব্যয় করবে। এই জন্য যারা করছেন তাদের এই আর নিচের দিকে নামা উচিত না, তার উপর দিকে উঠবে। তদৈবতে পরম জ্ঞানং দদামি গৃহমাগত জ্ঞাত্যন্নাভিনিবেশংতে পুত্রমেব দদাম্যহম্। তখন অঙ্গিরা ঋষি বলছেন আমি যখন পূর্বে তোমার গৃহেতে গিয়েছিলাম তখনই তোমাকে পরম জ্ঞান দান করতাম, কিন্তু তোমার তখন অন্য বিষয়ে অর্থাৎ পুত্র লাভেতে অত্যন্ত আসক্তি দেখে, পুত্র লাভের জন্য আসক্তি দেখে এবং সেটা বুঝে তখন তোমাকে পুত্রই প্রদান করে। অধুনা পুত্রিণাং তাপো ভবতাই ভবতৈবানুভূয়তে এবং দ্বারা গৃহারায় বিবিধৈশ্বর্য সম্পদঃ শব্দাদয়শ্চ বিষয়াশ্চলারাজ্য বিভূতয়া মহীরাজ্যং বলং কোশো ভৃত্যামত্য সুরিচ্ছনা সর্বয়পি সুরসেনেমে শোকমোহ ভয়ার্তিদাহ গন্ধর্বনগর প্রজ্ঞা স্বপ্নমায়া মনো। অধুনা ভবতা এব পুত্রিণাং তাপহ অনুভূয়তে, তুমি তখন পুত্রেরই কামনা করেছিলে, কিন্তু এখন তুমি সেই পুত্র থেকে তাপ ভোগ করছ, কষ্ট পাচ্ছ, যে পুত্রের জন্য তোমার এত আগ্রহ তুমি এখন তার জন্য তাপ ভোগ করছো। আমরা গেছিলাম একসময় বম্বেতে 1933 সালে, একটা বড়লোকের বাড়িতে, বহু কোটি টাকার মালিক, চারজন গিয়েছিলাম। সে সেট আর সেঠানি খুব মোটা ছিল, সে একটা পড়ে গেল আর কি লম্বা হয়ে ঘরের মধ্যে, যে পা জড়িয়ে গেল আর খাঁচার মুখ মহামুষ্কি কি বলে
जब हमारा आप कृपा करके जब यहाँ पर पधारी हुई मुझे एक जवान दे के जाओ, वह जवान दे के जाओ। क्या जवान देंगे, जवान दे के जाओ। एक ठुलेर का, एक ठुलेर का। अभी तो हम ताकि बोल रहा हूँ कि अभी पाटा छाड़ू ना कि तब कथा बोलू, পানা ছেলে কথাই বলবো না। এখন লম্বা হয়ে শাস্তাঙ্গ করে পরে স্বামী স্ত্রী দুজনে করে পা চেপে ধরেছে মুখ। সে কোটিপতি, তার তখন ছিল ঠিক স্মরণ আছে কিনা বলতে পারছি না, শুনেছি আমি তার এগারোটা মিল ছিল। কত বড় ধনী লোক, নাম করলে তো সকলেই চিনবে, নাম করা উচিত না, একটা প্রাইভেট হিস্ট্রি বলে আমি নাম করছি না, তার নাম করলে সকলেই তাকে যাও। ভারতের মধ্যে না জানে এমন লোক কমই আছে, অন্তত যারা পত্রিকা পড়ে। এত বড় ধনী লোক ছিল তো 1933-তে বলছি, সেবার আমরা বোম্বেতে মঠ স্টার্ট করলাম। আমি তাকে বললাম যে আপনি কাঁদছেন কেন, একটি পুত্র আমাদের লোকের কথার মূল্য কি আছে? যদি আমি বলি আপনাদের যে পুত্র হোক আমার কথা।